For all kinds of CNC related product, you may contact Sharp Corporation. You can get from there any types of CNC bits, collet and etc. CNC related कोई भी product जैसे ball notch, end mill, brass, V-bit, collet ये सब के लिए आप Sharp Corporation के साथ contact कर सकते हैं. हाय बंधुरा, आज के आमी देखाबो जे किभाबे आमरा 3D दर्जार toolpath बनाते पारी. प्रथमे बोले दी, आमरा एक्टा पेज निच्छी 825 बाई 1690 mm. এবারে রেজোলিউশনটা আমরা ফুল রাখব অরিজিন যদি কর্নার থেকে সেট করতে চান তাহলে এই কর্নার থেকে সেট করবেন অথবা সেন্টার থেকে যেখানে আপনাদের পছন্দ এবারে আমরা ওকে করে দেব এরপরে উইন্ডো অপশনে গিয়ে টাইল ভার্টিক্যালি অপশনে যাব টাইল ভার্টিক্যালি করলে দুটো ভিউ আমরা দেখতে পাবো 3D এবং 2D ভিউ এইবার রিলিভ অপশনে গিয়ে ইম্পোর্ট এবং এখান থেকে এটা সিলেক্ট করে আমরা ওপেন করে নিতে পারি অনেকের মেশিনে এইভাবে ইম্পোর্ট করলে দেখবেন মেশিনটা হ্যাং হয়ে আর্টক্যাম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা প্রসেস দেখিয়ে দিই এটা ক্লোজ করে দিলাম এই যে জায়গাটা আছে ইম্পোর্ট রিলিভ ফ্রম এ রিলিভ ক্লিপার লাইব্রেরি এখানে যাবেন গিয়ে এখান থেকে যদি ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপ সিলেক্ট করে ওকে করে দেবেন এখানে দেখিয়ে দেবেন নাম এখানে ডাবল ক্লিক করবেন করলে এটা এই জায়গায় চলে আসবে এবার বলে দিই আমাদের সাইজটা ছিল 825 1690 আর ডেপথ আমরা 15 mm দেব তাহলে এখানে 15 mm লিখে অ্যাপ্লাই এবারে আমরা কি করব এটাকে সিলেক্ট করে F9 প্রেস করব যদি কারোর F9 কাজ না করে সেক্ষেত্রে কি করবেন দেখুন ধরুন এরকম সরে আছে জাস্ট এটাকে সিলেক্ট করবেন করার পর এই জায়গায় গিয়ে এই অপশনটাকে ক্লিক করে দিলেই ওটা হয়ে যাবে দেখুন এই যে জায়গাটা সেন্টার ইন পেজ এবার আমরা পেস্ট করব এবার পেস্ট করার পরে এটা যে এখানে পেস্ট হয়েছে কিভাবে বুঝব দেখুন এই যে জায়গাটা আছে এই অপশনটার উপরে আমরা ক্লিক করব এটাই হচ্ছে আমাদের এই ভিউটাকে দেখার জন্য ব্যবহার করা হয় এবার আমরা এটা ক্লোজ করে দেব এবার এইটাকে যদি আমরা কাটিং করতে চাই তাহলে কি করব দেখুন এই অপশনটাকে সিলেক্ট করব করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল এবারে এই যে আউটলাইন আছে আউটলাইনটা সিলেক্ট করে আমরা অফসেট অপশনে যাব গিয়ে ইনসাইডে 0.5 mm ইনসাইড অফসেট করব করার পর এর এই ভিতরের দিকে যে 0.5 mm ইনসাইডে অফসেট তৈরি হয়েছে ওই অফসেটটাকে সিলেক্ট করব করার পর আমরা প্রথমে ফাইলটাকে সেভ করে নেব ফাইল সেভ অ্যাজ ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি 3D টুলপাথ বলে এখানে গিয়ে 3D বলে সেভ করে দিলাম সব সময় যখনই কোনো কাজ করবেন তার ARTI ফাইলটাকে আপনারা সেভ করে নেবেন এর ঠিক পরে কি করব ওই আউটলাইনটা সিলেক্ট করে টুলপাথ অপশনে গিয়ে আমরা বর্ডার চেকিং করার একটা টুলপাথ বানিয়ে নেব তাহলে এই অপশনটায় গেলাম 2D প্রোফাইলিং এখানে গিয়ে ইনসাইডে ফিনিশ ডেপথ নেব 0.5 সেভ জেট থাকবে আমাদের 30 mm এবার প্রোফাইলিং টুল নেব 6 mm এন মিল এডিট অপশনে যাব এখানে গিয়ে 0.5 স্টেপ ডাউন দেব এবার বলে দিই স্পিন্ডেল স্পিড এটা 3.5 kg থেকে 4.5 kg মোটরের জন্য যারা 150 kg মোটর ইউজ করেন তারা এটা 16,000 দিতে পারেন যারা 3.5 kg বা 4.5 kg মোটর ইউজ করেন তারা এই ভ্যালুটায় এখানে বসাবেন এখানে ফিড রেট আমি 100 রাখবো প্লাং রেট 50 রাখবো ওকে এর ঠিক পরে মেটেরিয়াল সেটআপ এখন এই ধরনের ডিজাইন কাটতে গেলে সাধারণত 35 mm থেকে 40 mm এর মেটেরিয়াল ইউজ করা হয় তো আমরা 35 mm লিখে দিলাম এই জায়গাটায় মেটেরিয়াল Z0 উপরে থাকবে টপ অফসেটটাও উপরে থাকবে ওকে করে দিলাম তাহলে দেখুন 35 mm এর মধ্যে 15 mm আমাদের কাটিং হবে টপ অফসেট 0 একদম 0 লেভেল থেকে এটার কাটিং শুরু হবে ওকে এরপরে নাও অপশনে ক্লিক করে দেব নাও অপশনে ক্লিক করলে এই 2D টুলপাথটা তৈরি হয়ে যাবে দেখুন অরিজিনটা এইখান থেকে দেখাবে এই জায়গাটা থেকে এবার ক্লোজ করে দিলাম এরপরে যদি কেউ জেড রাফিং করতে চান
তিনি জেড ড্রাফিং করতে পারেন, আর যদি কেউ ডাইরেক্ট কাটতে চান তিনি ডাইরেক্ট 3D টুলপাতে গিয়ে এই অপশনটা ইউজ করে মেশিন রিলিফ তিনি টুলপাত বানাতে পারেন। আমি আমার মেশিনে জেড ড্রাফিং করে কাজ করেছি, সেই জন্য আমি জেড ড্রাফিংটাও দেখাবো। এখানে গেলাম, গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব। এরপরে এখান থেকে রাফিং টুল নেব 6 mm, যেহেতু আমি 15 mm কার্ভিং করছি তাহলে 15 mm তিনটে স্লাইসে ভাগ করে নেব। মেশিন চালালে কিন্তু দুটো স্লাইড জেড ড্রাফিং করবে, মানে 5-5, 10 mm জেড ড্রাফিং হবে, বাকি 5 mm পড়ে থাকবে। তাহলে এখানে আমি 5 mm দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করলাম সিলেক্ট। এটার ঠিক পরে মেটেরিয়াল সেটআপে গেলাম, এটা এইরকমই থাকবে, ওকে। এরপর নাও অপশনে ক্লিক করে দিলাম, তাহলে এখানে দুবার স্লাইসিং এর জেড ড্রাফিং এর টুলপাত তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ক্লোজ করে দেব। এর ঠিক পরে আমরা কি করব, 3D টুলপাত নেব। যদি কেউ জেড ড্রাফিং না করতে চান তিনি ডাইরেক্ট 3D টুলপাত করতে পারেন, অসুবিধা নেই। এই অপশনটায় গেলাম, গিয়ে সিলেক্টেড ভেক্টর। এখান থেকে কেউ অফসেট ইউজ করে কাটতে পারেন, কেউ 3D অফসেট ইউজ করতে পারেন, তবে সাধারণত আমরা র্যাস্টারে কাজ করি। অফসেটে কাজ করলে কাটিং ভালো হয় কিন্তু টাইম একটু বেশি লাগে, তো আমরা নর্মালি র্যাস্টারটাই বেশি প্রাধান্য দেব। এবার এখানে গিয়ে সিলেক্ট টুল, এখানে আমি এই কাটিংটা করব 5 mm বলনোজ দিয়ে, সেই জন্য আমি 5 mm বলনোজ সিলেক্ট করব। এবার এডিট অপশনে গেলাম, এখানে এই 0.5 থাকবে, স্পিন্ডেল 16,000, ফিড রেট 100, প্লাং রেট 50, ওকে। এরপর সেটআপে গিয়ে দেখে নিলাম, ওকে নাও। এরপর আমরা কি করব, সিমুলেশনটা একবার চেক করে দেখে নেব। তাহলে এই টুলপাথ ক্রিয়েট হয়ে গেলে সিমুলেশন দেখে নেওয়ার পরে আমরা এটা কাটিং করব। আচ্ছা, এটা আমি 5 mm বলনোজ দিয়ে কাটিং করেছি, তো সেটার ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, প্লাস যে কাটিং আউটপুট বেরিয়েছে সেটাও আমি আপলোড করে দিচ্ছি। তবে যদি কেউ এর থেকে আরও ভালো রেজাল্ট পেতে চান, তিনি 3 mm অথবা আরও ভালো রেজাল্ট যদি চান তাহলে 2.5 mm বলনোজ দিয়ে কাটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময় বেশি লাগবে। কাস্টমার যে ধরনের পেমেন্ট বা এফোর্ট দেবে, কাস্টমার যদি বলে যে বেস্ট কোয়ালিটি চাই, সেক্ষেত্রে আপনি পাতলা ট্যাপার বলনোজ ইউজ করে কাটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হয়ে যাবে। তো নর্মাল কাজ রেটে কাজ করার জন্যে মোটামুটি অ্যাভারেজ একটা ভালো কোয়ালিটি রাখার জন্য আমি 5 mm বলনোজ ইউজ করেছি, তো সেটাই আমি দেখাবো। এটা ক্লোজ করে দিলাম, এরপরে সিমুলেশন দেখে নেব। সিমুলেশন দেখে নেওয়ার পর আমরা করব কি, টুলপাতটাকে সেভ করব। সেভ করার জন্য প্রথমে এই জায়গাটায় গিয়ে সেভ অপশানে যাব। এখানে বিভিন্ন রকমের জি কোড হয়, কেউ জি কোড MM ট্যাব ইউজ করেন, কেউ ক্যামটেক RMS MM CNC ইউজ করেন, কেউ মডেল মাস্টার 3-axis ফ্ল্যাট ইউজ করেন। তো আপনারা আপনাদের মেশিন যেখান থেকে নিয়েছেন সেই ইঞ্জিনিয়ারকে কল করে এই জি কোডটা কোনটা আপনার মেশিনে বেস্ট পারফরমেন্স দেবে সেটা জেনে নেবেন। তো এটাকে সেভ করবেন কিভাবে দেখুন, আমি যেমন এই জি কোডটা ইউজ করি, তো প্রথমে বর্ডার চেকিং এর জন্য সেভ অপশনে গিয়ে এখানে যে টুলপাথের জন্য যে ফোল্ডার বানিয়েছিলাম সেখানে কি লিখবো, ফার্স্ট বর্ডার চেকিং উইথ 6 mm এন্ড মিল, সেভ করে দিলাম। এরপর এখানে ক্লিক, এবারে জেড লেভেলিং করব, তাহলে এখানে লিখব সেকেন্ড, মানে এটা সেকেন্ড টুলপাথ হবে। সেভ করে দিলাম, এরপরে থার্ড টুলপাথ, তো এখানে আমরা লিখব লাস্ট 3D টুলপাথ উইথ 6 mm বলনোজ,
আর সব সময় টুলপাথ বানানোর সময় এই যে ইআরটি ফাইল আছে এটাকে কিন্তু অবশ্যই করে সেভ রাখবেন, কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় এটা সেভ রাখলে সেটাকে পরে আপনি আরো মডিফাই করে নিতে পারবেন। দেখুন সিমুলেশনে এটা ওকে আছে। এইবারে আমি যে কাটিং করেছি তার ভিডিও কিছুটা আমি রেকর্ডিং করেছিলাম, সেটা আমি আপলোড করে দিচ্ছি দেখুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকুন।